নমস্কার সকলকে, আবার এসে গেছি আমি হিরণময় দে, আপনাদের সকলের সাথে ভৌতিক গল্পে আড্ডায়। আশা করি সকলে ভালো আছেন। একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কি না, সেই অনুযায়ী আমি স্টার্ট করে দেব আমাদের ওই ভুবনময়িনী। হ্যালো ম্যাডাম, আশা করি ভালো আছেন আপনি। SBG-র মেম্বার্সরা সবাই খুব মজা করেছে বেড়াতে গিয়ে, দেখলাম লাইভগুলো শ্রেয়ার ভালো লাগলো। হ্যালো মধুমিতা ম্যাডাম, তো আজকে বেশ কিছু ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যে ঘটনাগুলোর স্বভাবতই আমি যে ধরনের ঘটনা আপনাদের বলে থাকি, যেগুলো ধরুন যে কোনো যে কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনার ব্যাখ্যা পাওয়া খুবই কঠিন, ঠিক আছে? তো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে গেলে তার কিছু কিছু স্তর আছে, যেগুলো আমি আগের লাইভে অল্প অল্প করে শেয়ার করেছি। তো আজকেও কিছু তথ্য আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার এই ব্যাপারে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে এবং অনেক ধরনের ইন্টারনেট থেকেই পাওয়া রিসার্চ করে জানতে পারা আর কি। আর বিশেষত যখন ঘটনাগুলো পাই, ঘটনাগুলো পাওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা অদ্ভুতভাবে মানে জানার একটা সদিচ্ছা তৈরি হয়। তো সেইখান থেকেই বলতে পারেন যে এক প্রকার অনুসন্ধানগুলো করি তার সাইন্টিফিক ব্যাখ্যা পাওয়ার জন্য। কিন্তু প্রথম আজকে আপনাদের যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, সেই ঘটনাটা এমন একটা ঘটনা যে ঘটনাটার কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা তো ছাড়ুন, আমি কোনো কুলকিনারা খুঁজে পাইনি। এই ঘটনাটা শোনা আমার এক বন্ধু, সে মাস কমিউনিকেশনের স্টুডেন্ট ছিল, মাস কমিউনিকেশন নিয়ে পাশ করে, তো এখন প্রেসে চাকরি করে একটি নামি সংবাদ পত্রিকাতেও আছে, এডিটরের কাজ করে। তো ওর কাছ থেকেই শোনা ঘটনাটা। ও যখন মাস কমিউনিকেশন পড়ে, ওদের ফাইনাল ইয়ারে প্রজেক্ট দেওয়া থাকে, কিছু ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করতে হয়, এবং সেই প্রজেক্টগুলোর ওপর বেস করে যেটা হয় ডিপেন্ড করে, যে সেই প্রজেক্ট সাবমিশনের ওপর ডিপেন্ড করে যে কোনো সংবাদ পত্রিকা হোক বা যে কোনো সংবাদ মাধ্যম হোক, সেখানে তাদের চাকরি পাওয়ার একটা অপরচুনিটি, এবং মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়াশোনা করেন তাদের অবশ্যই আগেকার দিনে যেরকম মানে আমি 80s-এর কথা বা 90s-এর কথা যদি বলতে চাই, যে যখন DD বাংলা শুধু ছিল বা সদ্য সদ্য খাস খবর এসছে, সেই সময়ে
ওই একটাই মিউজিক বাজতো, তারপরে যে কোনো আর কি ধরুন খবর, সে ভালো খবর হোক বা মর্মান্তিক খবর হোক, বলার স্টাইল যে কোনো যারা খবর পড়তেন তাদের এক্সপ্রেশনের কোনো পার্থক্য থাকতো না। এই ধরুন আজ প্রধানমন্ত্রী রওনা দিলেন আমেরিকার উদ্দেশ্যে, সেখানে তারা সেখানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসবেন। তারপরের খবর চলে যায় আবহাওয়ার, আগামী দুদিন 48 ডিগ্রি টেম্পারেচার থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে, মানে একই রকম এক্সপ্রেশন। বা তারপরে ধরুন মানে সেই জিনিসগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন এরকম হয়ে গেছে সেই 2020 ম্যাচের মতো। আগে যেরকম মানুষে টেস্ট ম্যাচ দেখতে যেত, ওয়ান ডে ম্যাচ দেখতে যেত, হ্যাঁ, তারপরে যখন টেস্ট ম্যাচ বোর হতে লাগলো, এখন টেস্ট ম্যাচের সংখ্যা কমে 2020-তে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তো মানুষ অনেক ফাস্ট হয়ে গেছে, তো এখন যেরকম আর কি মানে 10 মিনিটে 100টা নিউজ, হ্যাঁ, এবং ফটাফট ফটাফট নিউজ আর কি অ্যাঙ্কারিং করে চলেছেন, এই ধরনের যে ব্যাপার, তো এইগুলো মাস কমিউনিকেশনেও মানে যারা স্টুডেন্ট তাদের দিনের পর দিন এক রকমের উন্নতি বা রিভলিউশন ওই মাস কমিউনিকেশনের জগতে আসতে থাকে। তো আমার ওই বন্ধুটি একটি ঘটনা বলে, যেটি ও যে সংবাদ মাধ্যমে প্রথম চাকরি করতে ঢোকে সেখানে জানতে পারে। তো ঘটনাটি হচ্ছে ওই 1984 কি 1985 এর ঘটনা, ঠিক আছে। তো সেই সময়ে মাস কমিউনিকেশন বলে আলাদাভাবে পড়াশোনা এরকম কিছু ছিল না বেসিক্যালি। তো তখন বেসিক্যালি যেটা ছিল, যে কোনো স্নাতকোত্তর ছাত্রছাত্রী, হ্যাঁ, তারাই তাদের যদি বাচনভঙ্গি ভালো হতো তো তাদেরকে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট সাবমিট করতে হতো এবং তার উপর বেশ করে তাদের চাকরি হতো। তো সেই রকমই সুজিত, ওনার নাম ছিল সুজিত, তো সুজিতের ওপর একটি অ্যাসাইনমেন্ট আছে যেটি সিক্রেট অ্যাসাইনমেন্ট, এবং সে হচ্ছে কলকাতার ছেলে, এবং জিয়া টুসুং তিনি হচ্ছেন মেঘালয়ের একটি মেয়ে যে কলকাতায় কোটাতে আর কি কোটাতে চান্স পেয়ে প্রেসিডেন্সির ইংরাজির বিভাগের ছাত্রী ছিল। তো তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, কিন্তু সুজয়ের সাথে মানে সুজিতের সাথে জিয়ার একটি আলাপ হয় এবং আলাপটা শুরু করে সুজিত নিজের থেকে। সুজিত নিজের থেকেই প্রেসিডেন্সির সামনে গিয়ে, ওখানে কফি হাউস ছিল জানেনি এখনো আছে, তো ও ওখানে মোটামুটি খোঁজ খবর মানে যেহেতু ও তখন বলতে শুরুই করে দিয়েছিল এক প্রকার যে ও প্রেসে চাকরি করে এরকম একজন, তো এই বলে প্রেসিডেন্সির ভেতরে ঢুকতো এবং তারপরে ইংরাজি বিভাগে গিয়ে যখন জিয়াকে দেখে, জিয়াকে খুব পছন্দ হয় এবং পছন্দ হওয়ার পরে জিয়ার সাথে ওর একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়।
তো মোটামুটি বছর দুয়েক তারা কলকাতায় আর কি রয়েছে, তাদের সম্পর্ক ভালোই চলছে। জিয়া মাঝে মধ্যেই তার বাড়িতে যায় এবং সুজিত তাকে বলে দেয় যে তার কিন্তু চাকরি কনফার্ম এখনো হয়নি, চাকরিটা কনফার্ম হবে তখনই। ও যে সিক্রেট অ্যাসাইনমেন্টটা করছে, সেই সিক্রেট অ্যাসাইনমেন্টটা সাবমিট করার পরে তারপরে ও অফার লেটার পাবে এবং তখন ও চাকরি পাবে এবং উপার্জন শুরু হবে। তো এখন আপাতত ও স্টুডেন্ট, তো জিয়াও স্টুডেন্ট, জিয়ার পাস করতে এখন 1 বছর বাকি। এবারে মেঘালয়তে যেটা হয় সেটা এখনো, ওখানে একটা পরিবারে ধরুন 5 জন সদস্য রয়েছে, তো ওদের মতামতে বা ওদের মনোভাবে এটাই মনে হয় যে 5 জন যে সদস্য তাদের মধ্যে যদি বয়সের কারণে হোক বা যে কোনো কারণে হোক যদি কারোর প্রাণবিয়োগ ঘটে, তো তারা কেউ আলাদা করে কোনো কবরস্থানে গিয়ে তাদের যে আত্মীয় বলুন বা পরিজন বলুন বা কাছের মানুষ বলুন তাদেরকে কিন্তু ওখানে কবর দেওয়ার প্রথা নেই। তার কারণ মেঘালয়ে যাদের বাড়ি তাদের বাড়ির অঞ্চলটাই মানে প্রত্যেকটা বাড়িতেই অনেকটা করে জায়গা এমনি আছে এবং বাড়ির একটা অংশে আর কি বাড়ির পরিবারের যদি কারোর মৃত্যু হয় তারা চায় মৃত্যুর পরেও যাতে কেন তারা তাদেরকে ছেড়ে থাকবে, তো সেই কারণে তাদের বাড়ির চত্বরেই তাদেরকে কবর দিয়ে দেওয়া হতো। তো সেরকম জিয়া যেহেতু মেঘালয়ের মেয়ে, তো ওদের পরিবারেও এরকম একটি ঘটনা আছে, মানে এরকমই হয়। তো একদিন সন্ধ্যাবেলা কলকাতায় জিয়া আর সুজিত দুজন মিলে সন্ধ্যাবেলা চা খাচ্ছে এবং চা খেতে খেতে মানে তারা আলোচনা করছে যে দেখো এবারে আর 1টা বছর তারপরে আমারও তো পড়াশোনা শেষ হয়ে যাবে, আর সেই সময়ে তৎকালীন সময়ে ধরুন স্নাতকোত্তর পাশ করা একটা মানে খুব বড় ব্যাপার, আর জিয়া বেশ বুদ্ধিমতী মেয়ে তো এবং খুব ট্রান্সপারেন্ট, তো চিন্তাভাবনায় খুব ট্রান্সপারেন্ট ছিল, সেই জন্য ও মনে করে যে ওর পরিবারের যেরকম ওদের কালচার যেরকম আমাদের বাঙালি কালচারের থেকে একটু আলাদা, কিন্তু ওদের সম্পর্কটা যাতে স্ট্রং হয়, ওদের সম্পর্কটা যাতে মানে ওদের বিয়ের পর ওদের এই কালচারের জন্য যাতে নিজেদের মধ্যে কোনো রকম ভেদভাব না তৈরি হয়, সেজন্য জিয়া খুব ট্রান্সপারেন্টলি বলে যে দেখো আমার পরিবারে কিছু রীতিনীতি আছে যেটা তুমি ওখানে গেলে জানতে পারবে। তো জিয়ার তখন ভ্যাকেশন স্টার্ট হয়, তো জিয়া তখন বলে যে এই ভ্যাকেশনে তুমি আমাদের বাড়ি যাবে আমার সাথে এবং ওখানে দিন পাঁচেক থাকবে, আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বেশ বড় বাড়ি আছে ওখানে এবং আমরা জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের বাড়িতে থাকবে এবং থেকে তারপরে তুমি ফিরে চলে এসো এবং আমাদের এখানে ভ্যাকেশন শেষ হলে তারপরে আমি না হয় কলকাতা ফিরব। তো সুজিত এক প্রকার রাজি হয়। সুজিত রাজি হওয়ার পরে জিয়া আর সুজিত রওনা দেয় মেঘালয়ের উদ্দেশ্যে এবং পথে যেতে যেতে জিয়া তাকে বলে
দেখো, তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরে কিছু জিনিস দেখে হয়তো আশ্চর্য হয়ে যেতে পারো, কিন্তু তুমি ভয় পাবে না একদম। বলে কি এমন জিনিস, সুজিত বলে কি এমন জিনিস যে ভয় পাবো? বা মানে বুঝতেই পারছেন, কলকাতার ছেলে, একটু স্মার্টনেস তো অবশ্যই আছে, এবং দেখতে শুনতে মানে স্মার্ট, টল, হ্যান্ডসাম, ঠিক আছে। তো বলে যে এরকম কি এমন আছে যে আমাকে ভয় পেতে হবে? তখন বলে না, সেটা তুমি গেলেই বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের যে কালচার, সেই কালচার আর বাঙালি কালচারের সাথে একটা পার্থক্য আছে। তো তোমাকে একটাই জিনিস আমি বলে রাখি যে বাঙালিদের কিন্তু যেরকম তোমাদের পরিবারের কারোর মৃত্যু হলে তাকে চিতায় পুড়িয়ে দেওয়া হয় এবং শেষকৃত্য সাধন করা হয়, তো আমাদের ফ্যামিলিতে কিন্তু কারোর মৃত্যু হয় না। বলে সুজিত তখন বলে, তোমাদের ফ্যামিলিতে কারোর মৃত্যু হয় না মানেটা কি? তখন বলে, তুমি যাবে, গেলেই বুঝতে পারবে। আর এই ভ্যাকেশনে আমি যাচ্ছি, এই ভ্যাকেশনে তোমাকে নিয়ে যাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে যে তোমাকে আমি পরেও নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি এখন নিয়ে যেতে চাই। তার কারণ আমি তোমার ব্যাপারে আমি বাড়িতে চিঠি লিখে জানিয়েছি, আমার বাবাকে জানিয়েছি। তো আমার জেঠুমশাই, উনি খুব অসুস্থ, উনি এক প্রকার মৃত্যুশয্যায় শায়িত। তো সেই জন্য আর কি ওনাকে দেখতে যাওয়াটাও একটা ব্যাপার। তো আমি চাই যাতে উনি তোমায় জীবদ্দশায় দেখে যেতে পারেন, সেজন্য এক প্রকার তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আর তুমি এটা জেনে রাখবে, তুমি কিন্তু কোনোভাবে ভয় পাবে না। বলে ঠিক আছে। বলে সেই দিন পৌঁছাতে পৌঁছাতে মেঘালয়, ওদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ওদের হয়ে যায় প্রায় বিকেল 5টা। এবারে বিকেল 5টায় মেঘালয়ের দিকে মোটামুটি তখন কিন্তু আঁধার নেমে এসছে, এবং বাইরে থেকে সুজিত দেখতে পায় যে 3তলা বাড়ি, কাঠের বাড়ি কিন্তু 3তলা বাড়ি, এবং বাড়ির অনেকটা জায়গা জুড়ে ওদের বাড়ির এরিয়া, তার মধ্যে মাঝখানে হচ্ছে ওদের বাড়িটা। তো বাড়িতে ঢোকা মাত্রই ওর বাবা, জিয়ার বাবা, জিয়ার বাবা তখন উনি হচ্ছেন উনি জিকমিটুসুং, উনি তখন, আমি ওনারা হিন্দিতে কথা বলছিলেন, তো ওটাকে আমি বাংলাতেই বলছি। তো সঙ্গে সুজিত গেছে, জিয়াকে বলছে যে এই পরিবেশে ওকে এই অবস্থায় না আনলেই পারতিস মা, কি দরকার, আমাদের ফ্যামিলির ব্যাপার সবাইকে জানানোর। তখন জিয়া তার বাবাকে বলে যে, কেন বাবা, আমি ওকে বিয়ে করব, একসাথে আমরা থাকব, তো আমার ফ্যামিলির কি রীতিনীতি ওর জানার প্রয়োজন নেই। বলে সুজিতকে নিয়ে ঘরের ভেতর ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে দেখতে পায় যে একতলায় ওনার জেঠুকে শুয়ে রাখা রয়েছে, একটা মানে মৃত দেহ, মানে ডেড বডিকে যেরকম কোনো ওই বাঁশের চালা, বাঁশের তৈরি খাট, খাটের উপরে শুয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, সেই ধরনের এ করে ওখানে শুয়ে রাখা রয়েছে, এবং তাকে ঘোল করে ঘিরে বাড়ির সকলে বসে রয়েছেন, এবং জিয়ার জেঠিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, জিয়ার মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, বাইরে থেকেই কিন্তু একটা কান্নার রব সুজিত শুনতে পায়, এই ধরনের একটা
কান্নার রব ক্রমশ শুনতে পায়, ক্রমশ শুনতে পায়। তারপর সুজিত ঘরে ঢুকেই ও এক প্রকার মানে অপ্রস্তুতিতে পড়ে যায় যে এইরকম একটা পরিস্থিতিতে আসে ও বাড়িতে, যেখানে একটা মানে মৃত্যুর সিচুয়েশন। তো ও জেঠুকে দেখে ভাবে যে জেঠু মারা গেছেন, ঠিক আছে, এবং তার শেষকৃত্য সাধন হবে, এরকম একটা ব্যাপার। তো তার বাবা, জিয়ার বাবা গিয়ে জেঠুর মাথার পাশে বসে এবং জিয়া সুজিতের হাতটা ধরে টেনে এনে জিয়ার বাবার পাশে দুজন মিলে বসে। সুজিত তখনও ভাবছে যে জেঠু মারা গেছেন। তো জেঠু হঠাৎ করে গুঙিয়ে উঠল, গোটা গা সাদা চাদরে ঢাকা, শুধু মুখের পোর্শনটা খোলা। হ্যাঁ, গোটা গা সাদা চাদরে ঢাকা, মুখের পোর্শনটা খোলা, গুঙিয়ে উঠল, করে উঠল। তো তখন জিয়ার বাবা বলছে, দাদা একটু জল খাবে? বলে সামান্য জল ওনার মুখে ঢেলে দিলেন, একদম পা অবধি সাদা কাপড় দিয়ে ঢাকা। তো সুজিত ওই পরিস্থিতিটা ও আর কি নিতে পারছে না। তো ও জিয়াকে বলে যে এই পরিস্থিতি মানে মানে আমার ঠিক ভালো লাগছে না। জিয়া তখন তাকে ধমক দিয়ে বলে, আরে বসো তো, তোমাকে একে একে আলাপ করাই। বলছে, দেখো ইনি আমার বাবা, তোমার ডান পাশে যিনি রয়েছেন উনি ছোট কাকু, পায়ের কাছে যিনি রয়েছেন উনি আমার বড় জেঠিমা, ওনার পাশে আমার মা, তার পাশে আমার ছোট কাকিমা। বলে তো তখন সন্ধ্যা 7টা কি 7:30 হবে, সেই সময়ে সুজিত তো বুঝতেই পারে যে ওনার জেঠু তখনও জীবিত রয়েছে, কিন্তু ওর মাথায় এটা এটা ঢোকে না যে ওনার জেঠু তো এখনো মারা যাননি, কিন্তু ওরকম মৃত্যুশয্যায় আগে থেকে কেন সাইত করে রেখেছে। ঠিক আছে, তো সন্ধ্যা 7:30 বাজে যখন, তখন হঠাৎ করে ওর জেঠুর গায়ে যে সাদা চাদরটি ঢাকা ছিল, সেই চাদরের খানিকটা অংশ পা নাড়ানোয় পা থেকে খুলে যায়, এবং তাতে সুজিত যেটা দেখে সেটা অবিশ্বাস্যকর। সেটা ও যেটা দেখে সেটা হচ্ছে, দেখে যে হাড় মাস ছাড়া শুধু কঙ্কাল, শুধু কঙ্কাল যেরকম হয় ওর জেঠুর দুটো পা একদম ওরম কঙ্কালের মতো, এবং দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ও জিয়ার হাতটাকে চেপে ধরে এবং বলে, এ কী দেখছি আমি, এটা কি করে সম্ভব? বলছে, আহা, জিয়া তখন বলছে, আহা তুমি চুপ করো না, তোমাকে তো চুপ করে বসতে বলছি, তোমাকে আমি সব বলবো, এর এর মাঝে এখন কথা বলো না, তোমাকে আমি সব বলবো। জেঠুর হাঁটু অবধি শরীরে কোনো মাংস নেই, সম্পূর্ণটাই এরকম হাড়, হাড় দেওয়া মানে হাড় বেরিয়ে গেছে। আস্তে আস্তে জেঠু মৃত্যুশয্যার দিকে এগোচ্ছে, এবং আমাকে বাড়ি থেকে চিঠি লিখে খবর পাঠানো হয় সেজন্যেই ভ্যাকেশানও পড়ে যায়, আমি তোমাকে নিয়ে আসি, এই জিনিসগুলোই তো জানানোর, এই জিনিসগুলোই তো জানানোর জন্য আমি তোমায় নিয়ে আসি, তুমি চুপ করে বসো শুধু। রাত যত বাড়তে থাকে ওনার জেঠুর গোঙানি তত বাড়তে থাকে, এবং জিয়ার বাবা সুজিতকে বলে
দেখো বাবা, তুমি যা দেখছো এটা কিন্তু এটা আমাদের পরিবারের এক প্রকার রীতি। এই রীতি আমাদের পরিবারের সদস্য ছাড়া বাইরের কেউ জানে না। তুমি কিন্তু বাইরে কাউকে কখনো বলবে না, আগে আমায় শপথ করো, তবেই আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো। এমনকি তোমার বাড়ির লোকজনকেও তুমি এই রীতিনীতির ব্যাপারে জানাবে না। তখন সুজিত খুব নম্রভাবে বলে, হ্যাঁ আমি অবশ্যই জানাবো না, আপনাদের পরিবারের ব্যাপার আমি কেন জানাবো, আমি আপনাদের পরিবারের মেয়েকে ভালোবাসি, আমি ওকে নিয়ে বাকি জীবন কাটাতে চাই, এটাই আমার কাছে যথেষ্ট। তো আপনাদের বিভিন্ন সংস্কৃতির মানুষের বিভিন্ন রকম রীতি নিয়ম থাকতেই পারে, তো আপনাদের এরকম থাকতেই পারে, তো এতে আমার আপত্তির কোনো কারণ নেই। এক প্রকার জিয়ার বাবা বুঝতে পারে যে সুজিত মোটামুটি ব্যাপারটা কনভিনসড। তখন ওই সাদা চাদরটি ওনার জেঠুর শরীর থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর সুজিত যেটা দেখে সেটা ভয়াবহ। দেখে যে এই ছোট্ট ছোট্ট একদম মানে ঠিক কেঁচোর মতো ছোট্ট ছোট্ট পোকা, ঠিক আছে, ছোট্ট ছোট্ট পোকা ওনার গোটা শরীরের মাংসগুলোকে খেতে 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 উঠছে, মানে পায়ের অংশটা খেয়ে থাই অবধি খাওয়া হয়ে গেছে, কোমর অবধি উঠে গেছে। যখন চাদরটা সরিয়েছে তখন কোমর অবধি পুরোটাই হাড় বেরিয়ে গেছে, কিন্তু একটা ফোঁটা রক্ত চাদরে লেগে নেই, কিচ্ছু না, শুধুমাত্র ওই পোকাগুলো শরীরে ধরে আছে এবং পোকাগুলো ওই মাংসগুলোকে কিলবিল 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 করে খাচ্ছে। রাত তখন 8টা সাড়ে 8টা হবে। ওদের বাড়িতে গডফাদার লক ছিল। যখন 9টা বাজে, 9টার ঘন্টা ঢং 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 করে বাজে, তখন দেখে যে জিয়ার মা এবং ওর ছোট কাকিমা উঠে গিয়ে রান্নাঘরে রান্না করতে শুরু করে এবং বাসনের ঠুং ঠাং আওয়াজ পাওয়া যায়। এদিকে জিয়ার জেঠিমা কান্নাকাটি করেই চলেছে। তো রাতে যখন 12:30টা বাজে তখন দেখে যে ওই পোকাগুলো গোটা শরীর তার মাংস খেতে 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 মুখমণ্ডলীতে পৌঁছে গেছে এবং ধীরে ধীরে থুতনির এই মাংস, গালের মাংস এগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলছে। হ্যাঁ, চোখের সামনে সুজিত সেটা দেখছে এবং চোখ দুটো হঠাৎ দুদিক দিয়ে ঝুলে পড়ে। ঝুলে পড়ার পর চোখ তো বেলুনের মতো হয়, চোখগুলো ফেটে যায়, বেলুনের মতো ফেটে যায়। তারপরে আস্তে আস্তে মাথার খুলি থেকে শুরু করে সমস্ত চামড়া খেয়ে ফেলে, খেয়ে ফেলে একদম মাথায় ঘিলুর মধ্যে পোকাগুলো একসাথে জড়ো হয়ে কিরমির কিরমির করে এবং গোটা শরীরটা তখন কঙ্কালে পরিণত হয়েছে। এবং তখন অবধি কিন্তু ওর জেঠু মশাই তার শরীরে জীবন রয়েছে, তখন অবধি ওই কঙ্কাল অবস্থাতেও মুখটায় করে চলেছে। তো এক অদ্ভুত সিচুয়েশন, সুজিত জীবনে প্রথম এরকম কোনো এক্সপিরিয়েন্স করছে। তারপরে
রাত যখন 1টা বাজে, তার মধ্যে 10:30টার দিকে সুজিতকে ডেকে খাওয়া দাওয়া করিয়ে নেওয়া হয়। খাওয়া দাওয়া করে ওরা, করে টোরে জিয়া আবার এসে তারা গোল করে ওই জেঠুর চারিদিকে বসে এবং দেখে যে যখন ঘিলুর ওখানে পোকাগুলো একসাথে কিলবিল করছে, তখন ওনার পুরো কঙ্কালওয়ালা শরীরটা ঝাঁকুনি দিতে থাকে, এরকম করে ঝাঁকুনি দিতে থাকে ঝাঁকুনি। তখন বাদবাকি ভাইরা, হ্যাঁ মানে জিয়ার বাবা, ছোট কাকা এবং বাড়ির মহিলারা অবধি সকলে ওনাকে তুলে বাগানের দিকে নিয়ে যায় এবং বাগানের দিকে নিয়ে গিয়ে সেখানে সুজিত দেখে যে একটি কুয়ো আছে। সেই কুয়োর মধ্যে ওনার ওই কঙ্কাল সার পুরো ফেলে দেওয়া হয় এবং যখন ফেলে দেওয়া হয় তখনও অবধি গোঙাচ্ছে, তার জেঠু। কুয়োতে ফেলার পরেও কুয়োর ভেতর থেকে ওই গোঙানির আওয়াজ আসছে, মানে তার যে প্রাণ, মানে হৃৎপিণ্ড তখনও কিন্তু চলছে, ঠিক আছে? তো সুজিতের কাছে এটা একটা ভয়াবহ একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। সুজিত প্রচণ্ড ভয় পায় এবং জিয়াকে বলে, আমার প্রচণ্ড ভয় লাগছে। জিয়া তখন বলে যে, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমরা সবাই এই একই বাড়িতেই থাকি, একসাথেই থাকি, এই একতলায় তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে আমার দাদুর ঘরে। তো সুজিত তখন ছাদে যায় জিয়াকে নিয়ে এবং সেখানে গিয়ে ও একটা সিগারেট ধরায় এবং সিগারেট ধরিয়ে সিগারেট খায়। তার করতে করতে জিয়ার বাবা যখন ছাদে উঠে আসে রাতে, তখন কিন্তু গডফাদার ক্লকে ঢং ঢং করে 2টো ঘন্টা বাজে, মানে রাত 2টো বাজে। তখন সুজিতকে বলে, দেখো আমাদের পরিবারের রীতিই হচ্ছে এটা, জিয়া সেজন্যেই তোমায় বলেছিল যে আমাদের পরিবারে কেউ মারা যায় না। তার কারণটা হচ্ছে যে, জিয়ার বাবা বলে যে, আমার বাবা উনি ছিলেন একজন ভবঘুরে মানুষ, উনি বছরে 5 থেকে 10 দিন, ওনার যখন 32-33 বছর বয়স, তারপরে বছরে 5 দিন হয়তো বাড়িতে থাকতেন, বাদবাকি সময়টা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। তো একবার উনি তিব্বতের জন্য রওনা দেন এবং তিব্বতের জন্য রওনা দিয়ে তিব্বতে যান। সেখানে প্রায় 6 মাস কাটানোর পর যে মানুষ বাড়িতে এসে 3-4 দিনের বেশি থাকে না, আবার ভ্রমণে বেরিয়ে পড়ে, উনি তিব্বত থেকে ফেরার পর আর কোনো রকম ভারত ভ্রমণে বেরোননি। ওনার তখন 46 বছর বয়স। নিচেতে যে ঘরটায় তোমাকে শোয়ার ব্যবস্থা করা হয়েছে ওটি ওনার ঘর। তো উনি নিজের ঘরেতেই সারাদিন থাকতেন। আমরা ছেলে হয়ে অনেক বোঝার চেষ্টা করেছি যে উনি কেন ঘর ছেড়ে বেরোতেন না, সারাক্ষণ নিজের বাড়িতেই ঘরের ভেতরেই থাকতেন, এমনকি খাবারটাও খেতেন লুকিয়ে, আর মাঝে মধ্যে মাঝরাতে
12টা সাড়ে 12টার দিকে বেরিয়ে গিয়ে গোটা মুরগি ধরে উনি নিয়ে চলে আসতেন ঘরের ভেতর। কখনো কখনো ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, এগুলোকে উনি নিয়ে চলে আসতেন ওনার ঘরের ভেতর, এবং ওনার ঘরের ভেতরে বিশ্রী গন্ধে টেকা যেত না। ওনার ঘর পরিষ্কার করার দায়িত্ব উনি নিজেই নিতেন। এবং এই যে কুয়োটি দেখলে, এই কুয়োটি উনি খোঁড়েন। কুয়োটি 25 মিটার গভীর, এবং কুয়োটি তখন, এখন যেটা দেখলে যে মাটির থেকে খানিকটা উঁচু করে করা রয়েছে, তো এই কুয়োটি উনি যে খোঁড়েন যখন, তখন ওটা মাটির সাথে একই লেভেলে ছিল। আমরা অনেকবার অনেকভাবে চেষ্টা করেছি ওনার এরকম করার কি কারণ সেটা বোঝার জন্য। তো আমার ছোট ভাই একদিন রাত্রেবেলা ও জেগেছিল, দেখতে পায় বাবা বাইরে বেরিয়ে গিয়ে একটা মুরগি, জ্যান্ত মুরগি ধরে নিয়ে আসে ঘরের ভেতরে, এবং জ্যান্ত মুরগিটার ঘাড়টা মোটকে তার রক্ত চুষে চুষে খেতে থাকেন। সেই দৃশ্য আমার ভাই দেখে এবং আমাদেরকে জানায়। এবং তারপরে তিব্বত থেকে কিছু লামা আমাদের বাড়িতে এসেছিলেন, এবং আমার বাবা আমাদেরকে বলে রেখেছিলেন যে কেউ যদি এসে ওনার খোঁজ করেন তাহলে যেন বলে দেওয়া হয় উনি বাড়িতে নেই, উনি বাড়ি ফেরেননি। তো আমাদের মনে একটা সন্দেহ জাগে যে উনি হয়তো কিছু একটা জিনিস, যেটা তিব্বতে বেড়াতে গিয়ে চুরি করে নিয়ে আসেন, এবং যার জন্য ওনার মনের মধ্যে এরকম একটা পরিবর্তন তৈরি হয়, এবং যার হয়তো কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। তো তারপরে বাবা একদিন রাত্রেবেলা ওই মুরগি বলুন বা ভেড়া বলুন এর খোঁজে যখন বেরোয়, আমরা তখন, বাবার ঘরে কোনো আলো ছিল না, টর্চ নিয়ে তিন ভাই মিলে তন্ন তন্ন করে খুঁজি এমন কিছু জিনিস কি রয়েছে যেটা বাবা লুকিয়ে রাখতে পারে বা ওখান থেকে নিয়ে এসছে চুরি করে হয়তো, যার কারণে তিব্বতী লামারা এসেও জিজ্ঞাসা করেন এবং তারা বলতে বাধ্য হয় যে না উনি বাড়ি নেই। কিন্তু ওই লামারা বিশ্বাস করেননি, লামারা এটাই বলে গিয়েছিলেন উনি ওনার সঙ্গে যেটা নিয়ে এসছেন সেটি কিন্তু ওনার গোটা পরিবারের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়াবে, তাই উনি যাতে ওটা ফেরত দিয়ে আসেন। তো ওনাদের ধারণা যে যাই চুরি করে নিয়ে আসুক সেটি ওনার বাবা ওনার শরীরেই ধারণ করে রাখতেন যাতে অন্য কেউ খুঁজে না পায়। তারপরে একদিন সকালবেলা দেখা যায় যে ওনার জেঠু যেরকম গোটা শরীরটা পোকায় খেতে 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 ওরকম কঙ্কাল বেরিয়ে যায়, হ্যাঁ সেই রকম একদিন সকালবেলায় দেখা যায় অনেক বেলা অবধি ওনার বাবা দরজা খুলছেন না, তো দরজা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার পর দেখা যায় যে ওই পোকা ওই রকমভাবে খেতে 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 ওনার শরীরেরও কঙ্কাল এক প্রকার বের করে দেয়, এবং ওনার যখন নাভি অবধি ওই পোকাগুলো কিলবিল করছে, কথা বলার শক্তি
প্রায় হারিয়ে এসেছে, তখন ওনার ছেলেদেরকে এটাই বলেন যে ওই যে কুয়োটি খুঁড়েছেন সেই কুয়োতে যাতে নিয়ে গিয়ে ওনার কঙ্কাল সার ফেলে দেওয়া হয়। উনি জীবিত থাকলেও যখন এই পোকাগুলি গোটা শরীর ওনার খেয়ে ফেলবে তখন যাতে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। এবং ওনাদের পরিবারে যত পুরুষ সন্তান জন্মাবে প্রত্যেকেরই মৃত্যু ওই পোকাগুলোর দ্বারাই ঘটবে, ওইভাবেই ওদের মৃত্যু ঘটবে। এর থেকে বাঁচাতে পারবেন না ওনার পরিবারদের বলে উনি ক্ষমা চেয়ে নেন এবং ভর দুপুর বেলার দিকে ঠিক মাথার ঘিলু অবধি যখন পৌঁছায় এবং পোকাগুলো সেইখানে এক জমাট বেঁধে গোটা শরীর কঙ্কাল সার হয়ে, তখনও ওনার দাদু গঙ্গাতে থাকেন এবং কথা মতো ওনারা নিয়ে গিয়ে ওনার দাদুর কঙ্কালকে সেই 25 মিটার গর্ত করা কুয়োতে ফেলে দেয়। ছাদেতে এই ঘটনাটি সুজিতকে বলে। তো তখনকার দিনে মোবাইল তো আর ছিল না, তখনকার দিনে চিঠি লেখার একটা ব্যাপার ছিল। আর সুজিত সর্বদা বলতো যে তার একটা সিক্রেট অ্যাসাইনমেন্ট আছে। তো এই সমস্ত ঘটনা দেখার পর সুজিতকে যখন বলা হয় যে জিয়া বলে চলো এবারে শুতে চলো, তোমার ঘরে তুমি শুয়ে পড়ো, আমি দোতলায় সিঁড়ি দিয়ে উঠে ঠিক 3 নম্বর ঘরটায় শোবো এবং আমার দরজা খোলা থাকবে, তোমার যদি ভয় লাগে তুমি সোজা আমার ঘরে চলে আসবে। সুজিত তখন বলে না না তার কোনো প্রয়োজন নেই, বলে কি আনরোম্যান্টিক তুমি। এই সমস্ত কনভারসেশন কিন্তু তাদের হিন্দিতে হচ্ছে, আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে বলছি। তো সুজিত তার মধ্যে কি করে, সুজিত টর্চ লাইট জ্বালিয়ে ওর ঘরের দরজা বন্ধ করে একটি চিঠি লেখে। এবং চিঠিটি কাকে লেখে, আমার যে বন্ধুটি যে সংবাদ পত্রিকা কোম্পানিতে প্রথম চাকরি করে সেই কোম্পানির সম্পাদককে লেখে, তৎকালীন সম্পাদককে লেখে যে সিক্রেট হিস্ট্রি পেয়ে গেছি, আপনি সঠিক ছিলেন, এই বলে তার চিঠি লেখাটা শুরু হয়। এবং সম্পূর্ণ বিবরণ সে দেয় এবং শেষকালে সে লেখে যে আমার স্বচক্ষে দেখা, এবং সে এটাও লেখে আমি এখানে আরও বেশ কিছুদিন থাকব, এর মধ্যে আপনাকে জানাবো যে ওই কুয়োর ভেতরে কি আছে। তো যখন টর্চের আলো জ্বেলে সুজিত ওই চিঠি লিখছে, জিয়ার বাবা এসে দরজায় নক করে, কেননা অতটা রাত হয়ে গেছে ঘর থেকে লাইটের আলো দেখা যাচ্ছে এবং ওই টর্চের আলো যে জ্বলেছিল দরজার তলা দিয়ে ছায়ায় বোঝা যায় যে দরজার পাশেই রাখা টেবিল চেয়ারে সুজিত বসে আছে। এবং সুজিতের জিয়ার বাবা ঘরে ঢুকেই বুঝতে পারে যে সুজিত কিছু একটা কাগজে লিখছিল। তো সুজিতকে তার বাবা জানায় তুমি কি কিছু লেখালেখি করছিলে। সুজিত তখন বলে না না কি লিখবো, বলে ঘরেতে মনে হলো টর্চ লাইট জ্বলছে, বলে না
আমি তো বিছানায় শুয়েছিলাম, ডা মিথ্যা কথা বলে যায়। বলে আচ্ছা ঠিক আছে, এই বলে সুজিতের বাবা বেরিয়ে চলে যায়, বলে যে তোমাকে দরজা লক করতে হবে না, তুমি দরজা খুলে রেখো, তুমি যদি ভয় পাও আমাদেরকে ডাকবে, বলে বেরিয়ে যান। তারপর রাত যখন 3:30-4টে বাজে, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে, সুজিত ঘর থেকে পা টিপে টিপে বেরোয় এবং ঘরে ঢোকার সময়ই সে এক গাছা দড়ি দেখতে পায়, মোটা দড়ি, মোটা রশি সে দেখতে পায় যে দলা পাকিয়ে রাখা রয়েছে সিঁড়ির তলায়। সে ওই দড়ি এবং টর্চ লাইট নিয়ে কুয়োর দিকে এগিয়ে যায়। এরপরে অনুসন্ধান করা বাকি যে কুয়োর ভেতরে কী আছে, এবং ওই যে চিঠিটি সম্পাদককে লিখেছিল যেটিও পরের দিন পোস্ট করবে এবং নিজের চাকরির কনফার্মেশনটা নেবে, সেই চিঠিটি লিখে ও কিন্তু টেবিলের ওপরেই, টেবিলের যে টেবিল ক্লথ হয় তার তলায় গুঁজে দিয়ে আসে, এবং ওই দড়িটিকে কুয়োর ভেতরে ফেলে। ফেলে ও ধীরে ধীরে নামতে থাকে এবং নামতে নামতে অনেকটাই নিচে পৌঁছে যায় এবং একটা জায়গায় গিয়ে দেখে যে দড়ি প্রান্ত শেষ হয়ে গেছে, কিন্তু ওর পাটা মাটিতে ঠেকছে। তোর পাটা যে মাটিতে ঠেকছে, সেই জায়গাটা খুব নরম, তুলতুলে এবং একটা চ্যাটচ্যাটে ভাব রয়েছে, কিন্তু কঙ্কাল একটু আগেই তো ওনার জেঠুর ডেড বডি ওখানে কঙ্কালটা ফেলে দেওয়া হয়েছে, তাহলে হাড়গোড় কঙ্কাল এসব থাকার কথা, ও বুঝতে পারে না। আর যেটা হয়, ও নামতে নামতে টর্চ লাইটটা পড়ে যায় এবং অন্ধকারে নিচে ওই টর্চ লাইটটা খুঁজে পায় না। ওইদিকে জিয়ার বাবা সন্তর্পণে দেখতে থাকে সুজিতের কীর্তিকলাপ। একটা সময়ে যখন সুজিত বুঝতে পারে যে সে ওই দড়িতে নাগাল পেয়ে সেই দড়ি ধরে আবারও ওপরে উঠে আসতে পারবে, তখন কুয়োর তলায় ও অনেকটা অংশ জুড়ে হেঁটে বেড়ায় এবং দেখে যে একটা বড় চাতাল মতো করা রয়েছে এবং পুরো অংশটাই একদম গদির মতো নরম, তুলতুলে, কিন্তু পায়ে কি একটা যেন চটচটে ধরনের জিনিস ঠেকছে। তখন জিয়ার বাবা জিয়াকে ডেকে আনে, ডেকে এনে বলে দেখ সুজিত নেমেছে কুয়োতে। সুজিত তখন ধীরে ধীরে ভয় পেতে থাকে এবং ও দেখে যে যে দড়িটা ও হাতের নাগালে পাচ্ছিল, ওই চাতালটি এতটাই নরম, সেখানে আস্তে আস্তে ওর পা মানে পাঁকেতে যেরকম ঢুকে যায় সেরকমভাবে একটু একটু করে ঢুকে যাচ্ছে এবং দড়িটা ওর হাত ছাড়া হয়ে যাচ্ছে। তখন সুজিত চিৎকার করতে থাকে, জিয়া বাঁচাও, জিয়া আমায় বাঁচাও, জিয়া আমায় বাঁচাও। তখন জিয়া এবং তার বাবা ওই কুয়োর দিকে এগিয়ে যায় এবং বলে, জিয়া বলে, সুজিত তোমাকে না বাবা বলেছিল এটা আমাদের পরিবারের একদম একটা সিক্রেট ঘটনা,
তুমি এটা কি করলে? তুমি এই ঘটনা কাগজে লিখে কাকে পাঠাতে যাচ্ছিলে? তখন সুজিত নিচে থেকে জিয়াকে বলে, জিয়া তুমি আমার প্রাণটা আগে বাঁচাও, আমি তোমায় ভালোবাসি, আমাদের ভালোবাসা মিথ্যা নয়, ওই চিঠি আমি পোস্ট করব না, আমার সিক্রেট অ্যাসাইনমেন্ট ওটাই, তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে চেয়েছিলাম প্রথমে, তার কারণ তোমাদের এখানের ইতিহাস আমাকে ওই সম্পাদক জানায় এবং বলে যে আমি যদি এই ইতিহাস খুঁড়ে বের করতে পারি তাহলেই আমার চাকরি পাকাপোক্ত হবে, এবং সেজন্য আমি তোমার সাথে আসতে একবারও না করিনি, এবং এক প্রকার আমি তোমার সাথে সেই জন্যই তোমাকে খুঁজে খুঁজে তোমার সাথে সম্পর্কে আবদ্ধ হই, কিন্তু আজ আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমাকে বাঁচাও, দড়িটা আমার দিকে এগিয়ে দাও। তার করতে করতে একটা নরম তুলতুলে ব্যাগ গায়ে লাগে সুজিতের, এবং সেখান থেকে গলগল 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 করে সেই পোকা বেরিয়ে আসতে থাকে, এবং সুজিত তারপর অনুভব করে ওই যে তলাটা অত নরম নরম লাগছে, আসলে সেই জায়গাটা ওই পোকায় ভর্তি। সুজিত এক প্রকার হেঁট হয়ে যখন নিজের পায়ের মধ্যে হাত দেয় তখন দেখে ওর পায়ের মাংসগুলো খেয়ে তার কঙ্কাল বেরিয়ে গেছে। সুজিত আর্তনাদ করতে থাকে, জিয়াদ আমাদের ভালোবাসা সত্যি, আমাকে বাঁচাও, তুমি পারলে আমাকে এখনো বাঁচাতে পারবে, আমি এসব কাউকে জানাবো না, আমি বহু দূরে চলে যাব, আমাকে বাঁচাও। জিয়ার বাবা তখন বলে যে দেখো আমরা পাহাড়ি এলাকার মানুষ, আমাদের সংস্কৃতি একটু অন্য রকম, আমরা আমাদের নিজেদের মানুষদের মৃত্যুর পরও সঙ্গ ছাড়া করি না, তো আমার বাবার কোনো একটা ভুলে এর পরের শিকার হয়তো আমি, এরকম বর্দা মারা যাওয়ার পরে আমি রয়েছি এই পরিবারের জ্যেষ্ঠতম, তাই এর পরে আমিও জানি আমার মৃত্যু এইভাবেই ঘটবে, কিন্তু তুমি যেটা করতে যাচ্ছিলে, তুমি আমাদের এই পরিবারের যে তোমার ওপর বিশ্বাস করে তোমাকে সমস্ত ঘটনাটা দেখতে দিই, না হলে তোমাকে সেখান থেকে আমরা সরিয়েই ফেলতাম যাতে তুমি এর কিছু না জানতেই পারো, কিন্তু তুমি আমাদের ওপর ভরসা যোগাও, তুমি আমাদের জানাও যে না তুমি এরকম কিছু করবে না, তোমার ওপর বিশ্বাস করি এক প্রকার আমরা জানাই তোমাকে সমস্ত কিছু, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতার কাজ করেছো। জিয়াকে বলে তার বাবা যে জিয়া তুই আমার মেয়ে, আমি চাই তুই জীবনে সুখী থাক, তোর সুখ সম্পূর্ণ তোর ওপর, তুই কি চাস? জিয়া তখন বলে, বাবা যে ছেলেকে আমি বিশ্বাস করে ভালোবেসেছিলাম সেই ছেলে আসলে কয়েকটা টাকার লোভে চাকরির আশায় আমার সাথে সম্পর্কে আবদ্ধ হয়, ভবিষ্যতে ও যদি আরো বেশি টাকার অফার পায় তাহলে ও যে আমায় ছেড়ে যাবে না তার কি মানে, ওকে বাঁচানোর প্রয়োজন নেই, বলে জিয়া দড়িটি তুলে নেয় এবং ধীরে ধীরে সেই পোকাগুলি সুজিতের গোটা শরীর থেকে মাংস খুবলে তারও কঙ্কাল সার ওই কুয়োর মধ্যে ফেলে রেখে দেয়।
সুজিতের ঘটনা সেখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে যখন তাদের ফ্যামিলি একে একে মারা যায় এবং একমাত্র জিয়া ছিল তাদের কন্যা সন্তান, আর বাদ বাকি মানে জিয়ার যে ছোট কাকা, তাদের তিনি সন্তানহারা ছিলেন, তো তাদের পরিবার যখন একের পর এক শেষ হয়ে যায়, তারপরে মিলিটারি দ্বারা উদ্ধার হয় তাদের পরিবারের ইতিহাস, এবং সেখান থেকে বেরিয়ে আসে যে সেই সম্পাদককে লেখা চিঠিও পাওয়া যায় এবং সেখান থেকে জানা যায় সুজিতের কীভাবে মৃত্যু হয়। এবং আমার ওই বন্ধুটি যখন ওখানে চাকরি করতে ঢোকে, তো সেখানে ও সমেত সমস্ত কলিগই এই ঘটনাটি জানে যে কীভাবে এরকম একটি অলৌকিক ঘটনা ঘটে এবং কীভাবে ঘটে, তিব্বত থেকে কি এমন জিনিস তার দাদামশাই চুরি করে নি যার দাদামশাই চুরি করে নিয়ে এসেছিলেন, যে যার জন্য এরকম প্যাথেটিক একটা মৃত্যু, যে মানুষ না মরেও তার শরীর কঙ্কাল সার হয়ে যায়, হৃৎপিণ্ড চলতে থাকে। আজ অবধি সেই সংবাদ মাধ্যমের নাম আমি নিচ্ছি না, সেখানে যারা কাজ করেন তারা এই ঘটনা সকলেই জানেন, এবং একটা সময় তারা কলকাতার বাংলা সংবাদ মাধ্যম ছিল, এখন গোটা ভারতবর্ষ জুড়ে তাদের বিস্তৃতি। তো এই যে ঘটনা, এই ঘটনার কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই এবং খুবই মর্মান্তিক এবং প্যাথেটিক একটি ঘটনা। সুজিত অবশ্যই সে জিয়ার প্রতি একটি মানে চাকরির জন্য সে জিয়ার প্রতি একটি অবিচার করেছে, তার সাথে এই তার যে আননোন অ্যাসাইনমেন্ট বলতো, সেই অ্যাসাইনমেন্টের কথা ওকে না জানিয়ে ওর সাথে প্রেমে আবদ্ধ হয়, এবং সত্যি হয়তো তারা দুজন একে অপরকে ভালোবাসত এবং ভালোবাসায় পড়ে গিয়েছিল, কিন্তু পাহাড়ি এলাকার মানুষরা তাদের পরিবারের দিক থেকে এতটাই সচেতন হন এবং এতটাই তাদের পারিবারিক দিক থেকে অবসেসড হন, তারা বাইরের কোনো অজ্ঞাত পরিচিত মানুষকে, যারা বিশেষত বিশ্বাসঘাতক, কেননা ওদের মধ্যে বিশ্বাসঘাতকতার ব্যাপারটা খুব কম থাকে, তারা তাদেরকে ক্ষমা করে না, তাই সুজিতের এই পরিণতি ঘটে। তো এই ছিল প্রথম ঘটনা, কেমন লাগলো একটু জানান। মধুমিতা ম্যাডাম সেই সময় ডক্টর দেখায় না বলতে, ডক্টর দেখাতে পারেনি, তার কারণটা তো বললাম আপনায় যে জিয়ার দাদামশাই তিব্বত থেকে এমন একটা কিছু জিনিস চুরি করে নিয়ে আসেন যার অলৌকিক ক্ষমতা এমন, যার জন্য লামারা অবধি এসেছিলেন এবং এসে ওনাদের বাড়িতে খোঁজ করেও যান এবং এটাও বলে যান যে উনি যেটা নিয়ে এসেছেন প্রচণ্ড ভয়ঙ্কর জিনিস, যাতে উনি ফেরত দিয়ে আসেন। তো তার অলৌকিক কি ক্ষমতা, সেই ক্ষমতার ওপর যে ডাক্তারি বিদ্যা কেন কাজ করবে, আর সেই সময়ে মেঘালয়ের মতো জায়গায় ওইরকম মেডিকেল ফেসিলিটি আজকে যতটা যাও আছে, তখন সেই সময়কার দিনে ছিল না। এগুলো কি পোকা বলতে,
মানে এই পোকার নাম আমি জানি না, তবে এই পোকাগুলো এক প্রকার বলতে পারে জোঁক যেরকম হয় সেই ধরনের পোকা, যারা হাড় মাস মানে হাড় বাদ দিয়ে মাস রক্ত সব খায়। হ্যাঁ, সুমন চ্যাটার্জি টুম্বাদ, টুম্বাদ মানে বুঝলাম না। টুম্বাদ ইন্সপায়ার্ড ম্যাগটস, দেখুন হয়তো মানে জানি না আপনি এগুলো কোন ইংরেজি হরর মুভির কথা বলছেন বা কিছু, আমি জানি না, মানে আমার আইডিয়া নেই। ম্যাগট আমি কোথাও একটা শুনেছিলাম, ম্যাগট মনে হয় কোনো হরর মুভি, বাট আমি জানি না, বাট আমি যেটা জানি না আমি কেন বলবো আমি জানি। যাই হোক, এটা ছিল হচ্ছে প্রথম ঘটনা যেটা আমার মনে হলো একদমই এই ধরনের কোনো ঘটনা আমার মনে হয় না কোনো এই গ্রুপে শোনানো হয়েছে আগে, এবং আমিও আগে শুনেছি। তো বোন চিলিং একটি ঘটনা একদম, আর মেঘালয়তে সত্যি আজও অবধি সেখানে পরিবারের মানুষরা তাদের, তারা কেউ মারা গেলে তাদের বাড়ির এলাকার ভেতরেই কবর দিয়ে থাকেন তারা। ম্যাগটস হলো পোকা, ওকে, থাম্বাড হরর মুভি, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। তো এটা ছিল হচ্ছে প্রথম ঘটনা যেটা আমি আপনাদেরকে বললাম। ও বাবা, একটা ঘটনাই তো অনেকক্ষণ লেগে গেল। তো আচ্ছা, আর একটা ঘটনা তাহলে দেখি, দাঁড়ান, আর একটা কোন ঘটনা আপনাদের বলার মতো এ হবে। আজকে যখন জমজমাট ঘটনা হচ্ছে তখন জমজমাট ঘটনাই হোক। আরেকটি ঘটনা যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, জানেন তো ভারতীয় রেল নিয়ে অনেক ঘটনা আছে যার একটা ঘটনা সত্যি, মানে একটা ঘটনা যেটা আমাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে সেই ঘটনাটি আজকে আমি পড়ে শোনাবো না। আজকে যেটুকু সময় রয়েছে এই সময়ের মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই ঘটনাটা 1993-94 এই সময়ের ঘটনা, যে সময়ে রেলে ডাকাতি হতো, ঠিক আছে, রেলে ডাকাতি হতো, বিভিন্ন উপায়ে ডাকাতি করা হতো। তো হাওড়া থেকে শিয়ালদা থেকে ছাড়বে সম্ভবত দার্জিলিং মেল, সেই দার্জিলিং মেলে অফ সিজন, কেননা তখন মাঘ মাস, বিয়ের মাস। তো বাপি হচ্ছে তার ডাক নাম, ঠিক আছে, এবং আমি বাপি বলেই বলছি। তো বাপি নর্থ বেঙ্গলের ছেলে, ও শিলিগুড়ির ছেলে, তোর বোনের বিয়ে,
তো বাপি কর্মসূত্রে কলকাতায় আর কি, ডালহৌসিতে ওর অফিস, এবং ও একজন চার্টার্ড অ্যাকাউন্ট, ঠিক বলবো না, চার্টার্ড অ্যাকাউন্ট পাস করেনি, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টের তাদের যে কাজ, সেই কাজ ও অ্যাসিস্ট্যান্ট হিসাবে করত। তো 1.5 বছর হলো চাকরি করছে, কলকাতায় আছে, একটি মেসে থাকে, সেখানে 6-7 জন মিলে থাকে, একা থাকে, অফিস করা, তারপরে বাড়ি ফিরে যাওয়া, আবার পরের দিন অফিস করা, এই হচ্ছে ওর দৈনিকের জীবন। তো এই 1.5 বছরের মধ্যে ও বাড়ি যেতে পেরেছে মাত্র 2 বার, একবার মাঝখানে গেছে, তারপরে দীর্ঘ 8 মাস পর বোনের বিয়ে ঠিক হয়েছে, তার জন্য কলকাতা থেকে বোনের জন্য ভালো গিফট কিনে অফিস থেকে বেরিয়ে শুক্রবার রাতে ঠিক করে দার্জিলিং মেলের টিকিট কাটা থাকে এবং শিয়ালদহ থেকে ছাড়বে, সেই সময়ে শিয়ালদহ স্টেশনে যখন সে পৌঁছায়, হাতে আর 3 মিনিট বাকি থাকে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে যেতে। তো সেই সময়ও কিন্তু রাত্রে ওই 10:30-11টা, ওই টাইমটাতেও যেহেতু শুক্রবার, তো প্রচণ্ড ভিড় এমনিই থাকতো। তো ভিড় ঠেলে কোনো রকমে একদম, মানে ও রিজার্ভেশন করা, তো কোন রকমের ট্রেনটা তো পেতে হবে, তো দীর্ঘশ্বাসে দৌড়াতে থাকে, দৌড়াতে 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 ও দেখতে পায় ট্রেনে হুইসেল বেজে গেছে, ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এবং রুদ্ধশ্বাসে দৌড়ায়, রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে ট্রেনের যখন গেটটা ধরে ও পাদানিতে পাটা রাখে, তার খানিকক্ষণ পরেই গোটা স্টেশনে এই গেল 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 গেল, দেখ 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 দেখ, একটা রব ওঠে, ট্রেন তখন ছেড়ে বেরিয়ে গেছে প্ল্যাটফর্ম থেকে, এবং বাপি যথারীতি এমনই একটি কামরায় উঠেছে, যে কামরাটিতে উঠে দেখছে যে সে মাঝ বরাবর উঠেছে, দেখছে যে বাঁদিকে কম্পার্টমেন্টগুলোয় রাত্রিবেলা লাইট অফ, ডান দিকে কম্পার্টমেন্টগুলো অনেক দূরে লাইট জ্বলছে, এবং সিটগুলো ফাঁকা, অফ সিজন, এবং ভিড় যে হবে না মানা যেতেই পারে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ও তখন গিয়ে দেখে যে এরকম অন্ধকার কেন কম্পার্টমেন্টগুলোয়, তো গেট দিয়ে উঠে বাঁদিকে বরাবর এগোয় এবং দেখে একটা জায়গায়, একটা কম্পার্টমেন্টে বাইরের ওখানে মাথার ওখানে লাইটটা জ্বলছে, ওর নিজের সিট কনফার্ম, কিন্তু অন্ধকারে তো সিট ও মানে অতটা খোঁজেনি, দেখেনি, ট্রেন ফাঁকা, যেখানে ও গেলেই হলো, এরকম একটা ব্যাপার। তো ও সাইডের লোয়ার বার্থটা নিয়ে বসে, ব্যাগ রাখে, একটু জল খায়, এবং ওর সাথে মানে দুখানা ব্যাগ ছিল বেশ ভারী ভারী ওজনের, জল খায় এবং চারিদিকে চোখ মেলে দেখে যে কোনো প্যাসেঞ্জার নেই, ও একাই রয়েছে, ট্রেন তখন দ্রুত গতিতে ছুটছে। তখন ও এটাই ভাবছে যে কি ব্যাপার, এতটাও খালি, কি জানি,
শুক্রবার, তাও আবার এতটাও খালি। তো ওর হঠাৎ করে চোখ যায় ডান দিকের আপার বার্থের ওপরে। তো ডান দিকের আপার বার্থের ওপরে যখন ওর চোখ যায়, ও দেখতে পায় যে কেউ একজন পা থেকে মাথা অব্দি চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। তো ও দেখে দেখে বাইরে জানলার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর চাদরে ঢাকা যিনি ছিলেন, উনি আপার বাড়তে যে ছিলেন, উনি উঠে বসেন এবং গলা অবধি চাদরটা ওনার ঢাকা। দেখেন একজন মহিলা, অপূর্ব সুন্দরী একজন মহিলা। তো বাপি এক প্রকার প্রথমে তার দিকে তাকিয়ে দেখেন, মহিলাটিও ওপর থেকে তাকে দেখছে। কোনো কথাবার্তা নেই মাঝে। তারপরে বাপি আবার জানলার দিকে বাইরে তাকিয়ে থাকে, কিন্তু মহিলাটির দিকে প্রথমবার তাকানোর পরেই তার মোহময়ী চোখে বাপি এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে সে দ্বিতীয়বারের জন্য আবার তাকায় মহিলার দিকে। এবং মহিলার দিকে তাকানোর পর সে আর চোখ ফেরাতে পারে না। মহিলা নিজের থেকেই ওনাকে জিজ্ঞাসা করেন, কোথায় যাবেন এনজেপি? তখন বাপি বলে যে কেন বলুন তো, না বলছে বলুন না আপনি, আমাকে কি বিশ্বাস হচ্ছে না আমি কম্পার্টমেন্টে একা রয়েছি বলে? তখন বলছে না না সেরকম কিছু না, আমি এনজেপি যাব, ঠিকই ধরেছেন। তখন বাপির আই কার্ড ওর গলায় ঝুলছে। মহিলাটি তাকে বলে যে আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করেন তাই না? বাপি এক প্রকার চমকে যায় শুনে যে ইনি কি করে জানলেন। তখন উনি বললেন, বাপি বলল যে না না আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চাকরি করি না। মেয়েটি তখন একটি আলতো হাসি দেয়। সেই হাসিটি দেখে বাপির মন গলে যায় এবং বলে যে হ্যাঁ আপনি সত্যি বলেছেন, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চাকরি করি, কিন্তু আপনি জানলেন কি করে? তখন মেয়েটি বলে আসলে আমি একজন ম্যাজিশিয়ান। তখন বাপি বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন বাপি বলে আমিও একজন ম্যাজিশিয়ান। তখন মেয়েটি বলে আমি তো দুটো জাদু আপনাকে দেখালাম, আপনি কোনো জাদু দেখান আমায়? তখন বাপি তাকে বলে আপনাকে জাদু দেখতে গেলে যে আপনাকে নিচের বার্থে নেমে আসতে হবে। এবং মেয়েটি তখন বলে কেন এত দূর থেকে আমায় দেখে আপনার শখ মিটছে না? বাপি বলে যে না আসলে আপনাকে আমি যে ম্যাজিকটা দেখাতে চাই সেটি আপনি সামনে থাকলেই আমার ভালো লাগবে। মেয়েটি বলে আচ্ছা, বলে সে গোটা গা চাদর মুড়ি দিয়ে আপার বার্থ থেকে নেমে আসে। নেমে আসার পর লোয়ার বার্থে ঠিক ওর সামনে
আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পর বাপিকে বলে, কই আপনার ম্যাজিকটা দেখান। বাপি তখন একটা হাততালি মারে আর সঙ্গে সঙ্গে ওর হাতে একটি লাল গোলাপ চলে আসে এবং লাল গোলাপটি মেয়েটির দিকে এগিয়ে দেয়। মেয়েটি তখন বলে, আপনি আমায় গোলাপ দিতে চাইছেন কেন? তখন বলে, এটা তো ম্যাজিক্যাল গোলাপ, এটা আপনার মতো রূপবতী মহিলাকে না দেওয়ার কি আছে? তখন বলে, আপনি শুধু আমার রূপটাই দেখলেন, বাকিটা তো দেখেননি। বাকিটা দেখলে ভয় পেয়ে যাবেন না তো? বলে, কিরকম? বলে সে নিজের গা থেকে চাদরটিকে সরিয়ে দেয় এবং দেখা যায় তার গলা থেকে গোটা শরীরটা পুরো ফোসকা পড়ে দাগদাগে একদম পুড়ে গেছে মনে হচ্ছে, বড় বড় ফোসকা, রক্ত জমাট বেঁধে গেছে কোথাও কোথাও দিয়ে, তো রক্ত টপ টপ করে পড়ে তার শরীরে, যে জাম বস্ত্রটি পড়ে আছে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ ভিজে গেছে। হ্যাঁ, এবং তার বক্ষদেশ দেখছে যে মানে তাকে যেন কোনো পশু ছিঁড়ে খেয়েছে। দেখে বাপি অবাক হয়ে যায় এবং বলে, এই কী অবস্থা আপনার, আপনার এই অবস্থা কী করে হলো? বলে, এই যে কম্পার্টমেন্টের ডান দিক বাঁ দিক কোনো আলো জ্বলছে না, এর কারণ তো আমি শুধুমাত্র, আমার এই ভয়াবহ রূপ কেউ সহ্য করতে পারেনি, এই সমাজ আমায় মেনে নেয় না, আমার উপর পাশবিক অত্যাচার হয় এবং তার ফলাফল আমার শরীরের আঁকি বুকিতে কাটা রয়েছে, তারপরও আপনি চান আমায় গোলাপ দিতে? তখন বাপি বলে, হ্যাঁ কেন নয়, আপনি নিন। বলে মেয়েটি যখন তার দিকে হাতটি বাড়িয়ে দেয় দেখে তার হাত পুরো গলে প্রায় সেখান থেকে হাড় বেরিয়ে গেছে। মেয়েটি গোলাপটি নেয়। বাপি তখন বলে যে, আপনার কারণে কেন এই আশপাশের বাড়িতে লাইট জ্বলছে না, এমন কি হয়েছে যে আপনাকে দেখে এমন ভয় পাওয়ার কি আছে যে জ্বলছে না? তখন মেয়েটি বলে, আসলে এই পৃথিবী ছেড়ে আমি অনেক দিন আগে বিদায় নিয়েছি, আমার এই কম্পার্টমেন্টেই শরীরটাকে 7 জন মানুষরূপী পশু ছিঁড়ে খেয়েছিল, তারপরে আমি নিজেকে বাঁচাতে পারিনি। তখন বাপি হা হা করে একটা হাসি দেয়, হেসে বলে যে, তার মানে আপনি বলতে চাইছেন আপনি একজন ভূত, মানে আমি ভূতকে গোলাপ দিলাম? মেয়েটি বলছে, আপনারও বিশ্বাস হচ্ছে না, আপনাকে আরো ম্যাজিক দেখাবো।
বলে বলুন, বলে আপনার তো কালকে বোনের বিয়ে তাই না? তখন বলে হ্যাঁ। তখন মেয়েটি বলে, এবারে বিশ্বাস হচ্ছে যে আমি আপনার অনেক কিছুই দেখতেও পাচ্ছি এবং অনেক কিছুই জানতেও পারছি। তা আমি যদি ইহজগতে থাকবো, আপনার সাথে তো আগে আমার পরিচয় হয়নি, তাহলে আমি কী করে বলবো? আসলে বাপির ব্যাগ থেকে বোনের জন্য নিয়ে যাওয়া হাওড়া মার্কেট থেকে কেনা রজনীগন্ধা মালার গন্ধ ফুরফুর করে বেরোচ্ছিল। বাপি তখন বলে, আপনাকে তাহলে একটা ম্যাজিক দেখাই। বলে, আপনি কি ম্যাজিক দেখাবেন? আবার বলে যে আমি একটা তালি মারবো আর গায়েব হয়ে যাব, দেখবেন। বলে, তাও সম্ভব নাকি? আপনি কি আমার মতো? বলে, না, আমি আপনার মতো নই। আপনি প্রস্থেটিক্স দিয়ে বেশভূষাটা খুব ভালো বানিয়েছেন, লোকজনকে ভয় দেখিয়ে ছিনতাই করার জন্য। আপনার উপর পাশবিক অত্যাচার হয়েছে, মর্মান্তিক অত্যাচার হয়েছে, খুব দুঃখ পেলাম। কিন্তু আপনার পায়ের আঙুল এগুলো অক্ষত, আপনি ইহজগতেই রয়েছেন। আর আমার শরীরটা শিয়ালদা স্টেশনে লাইনে কাটা পড়ে মাঝ বরাবর চিরে দুটো ভাগ হয়ে নাড়িভুড়ি বেরিয়ে মাথাটার থেতলে পড়ে রয়েছে। তখন মেয়েটি বলে, মশকরা করছেন? বাপি তখন বলে, তাহলে দেখেই নিন ম্যাজিকটা। বলে বাপি একটি তালি মারে আর সিট থেকে সে গায়েব হয়ে যায়। এইটি দেখার পর মেয়েটি অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। তারপরে জিআরপি এসে তাকে উদ্ধার করে, এবং উদ্ধার করার পর ওদের যে একটি গ্যাং আছে এবং তারা যে বিভিন্ন ট্রেনেতে এইভাবে অশরীরী আত্মা হয়ে মানুষদেরকে ভয় দেখিয়ে মাঝরাতে তাদের কাছ থেকে লুটপাট ছিনতাই করে, মাঝখানে মাঝরাতে থামা কোনো স্টেশনে নেমে তাদের যে রুজি রোজগার করার যে পদ্ধতি, এই পদ্ধতি জিআরপির কাছে ধরা পড়ার পর জানা যায়। আসলে যে ভূত হয়ে যাকে ভয় দেখাতে গিয়েছিল সে বাপি, ওই তাড়াহুড়োয় দার্জিলিং এক্সপ্রেসটি ধরতে গিয়ে গেটের হাতলে হাতটি তো রাখে, কিন্তু পাদানিতে পাটি রাখতে গিয়ে ব্যাগের ভারে পাটি পিছলে সোজা তার বডিটা ট্রেনের চাকার তলায় পড়ে এবং মাঝ বরাবর ভাগ হয়ে নাড়িভুড়ি আলাদা হয়ে মাথাটি থেতলে শিয়ালদা স্টেশনে পড়ে থাকে। এবং তার আত্মা ধরিয়ে দিয়ে যায়
এরকম একটি চক্র, যারা মধ্যরাতের ট্রেনের প্যাসেঞ্জারদের কাছ থেকে লুটপাট করত, এরকম ধরনের মহিলাদের অবয়ব বা ভূত এরকমভাবে সাজিয়ে। এটি কিন্তু একদমই একটি সত্য ঘটনা, এবং এই কনফেসটি করে সেই মহিলা। এবং রেলেরই যে ঘটনা এরপরের দিন লাইভে, আমার এরপরের লাইভ আছে 11ই এপ্রিল, আছে আমার লাইভ, সেই দিন আমি শেয়ার করব রেলের ঘটনা। সেই দিন জানতে পারবেন যে এই ঘটনাগুলো জানার সোর্স কোত্থেকে, কেননা যিনি পাঠিয়েছেন উনি পরিচয় গোপন রাখতে বলেন, তার কারণ উনি রেলের কর্মী। হ্যাঁ, তো এরকম অনেক অজানা তথ্য তার কাছ থেকে পাওয়া। তো এর পরের দিনের যে ঘটনাটা বলবো সেটিও মর্মান্তিক একটি ঘটনা, তো এই ঘটনাটি তার কাছ থেকেই জানতে পারা। একবার ভেবে দেখুন যে আপনি ট্রেনে যাচ্ছেন, আপনার পাশে এরকম কোনো ম্যাজিশিয়ান বসে রয়েছে যে আপনার ব্যাপারে সব তথ্য জানে, এবং আপনাকে ম্যাজিক দেখিয়ে এরকম আপনার সামনে হুস করে গায়েব হয়ে গেল। কম্পার্টমেন্টের আশপাশে কেউ নেই, আপনি তখন একা। তো আজকে দুটো ঘটনা বললাম, দুটো ঘটনাই একটু অন্যরকম, অন্য স্বাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আসবো 11 তারিখ ঠিক রাত 9:30। আমার ঘটনাগুলি ভালো লেগে থাকলে SBG-র যে ইউটিউব চ্যানেল আছে, আমার নাম হিরণময় দে, দিয়ে সার্চ করতে পারেন, পেয়ে যাবেন। আজকে সেরকম কিছু তথ্য হয়তো শেয়ার করতে পারলাম না, হ্যাঁ কিছু তথ্য শেয়ার করতে পেরেছি, পাহাড়ি মানুষদের জীবনযাত্রার ঘটনা বা তাদের মৃত্যুর পরবর্তী পর্যায়ে যে পদক, মানে তারা যে কার্যকলাপগুলো করে থাকেন সেই ঘটনা। এছাড়া বিশেষ কিছু সাইন্টিফিক তথ্য আপনাদেরকে দিতে আজকে না পারলেও, আজকে দুটো ইউনিক ঘটনা আমার মনে হয় শোনাতে আপনাদের পারলাম, যে দুটো ঘটনা হয়তো গ্রুপে আপনারা এই ধরনের ঘটনা আপনারা আগে কখনো শোনেননি। তাই অনুরোধ রইল শুনবেন, আর পারলে SBG আমাদের যে গ্রুপটি আছে সাবস্ক্রাইব করে দিয়েন। আমার নিজস্ব চ্যানেল আছে দুটি, লাইভ স্ট্রিমিংয়ে আমি যে ঘটনা বলি প্রায় 140টার ওপর সত্যি ঘটনা আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলের নাম স্টোরি টেলার ইঞ্জিনিয়ার। আর একটি অদ্ভুতুরে ঘটনা, তো যদি শুনতে চান তাহলে আমায় মেসেঞ্জারে পিং করেন, আমি আমার চ্যানেলের লিংক আপনাদের দিয়ে দেব, সেখান থেকে আমার চ্যানেলে ভিজিট করে আপনারা ঘটনাগুলো শুনতে পারেন। আশা করি ভালো লাগবে। কিছু কিছু জায়গায় তো আমি নিজে সেখানে গিয়ে সেখানকার লোকজনের সাথে কথা বলে এক্সপ্লোর করে আমি সেই জায়গার সত্যতা বিচার করে ঘটনাগুলো সেখানে বিবরণ দিয়েছি। আমার ওই চ্যানেলে সেই সমস্ত ঘটনা আছে, তো আপনারা যদি চান আমাকে মেসেঞ্জারে পিং করেন, আমি অবশ্যই আমার চ্যানেলের লিংক দিয়ে দেব, সেখান থেকে পেয়ে যাবেন। আর SBG-র আমাদের এই যে গ্রুপটির, এই গ্রুপটির যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের তো কোনো ব্যাপারই নেই, আর যারা করেননি তারা ঝটাপট একটু সাবস্ক্রাইবটা করে দিয়েন, তাহলে আমরা যারা এসে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করি, তাহলে আমাদের যে বলার জন্য যে সময়টা আমরা দিই বা যে এফোর্টটা আমরা দিই বা ঘটনা সংগ্রহ করার যে একটা তাগিদ আমাদের থাকে, সেটা একটা দিকে সফল হবে।
আর আপনাদের জানা কোনো ঘটনা যদি আপনারা মনে করেন যে আমার থ্রু দিয়ে সকলের মাধ্যমে পৌঁছে সকলের মধ্যে পৌঁছে দিতে চান, তাহলে অবশ্যই আমায় মেসেঞ্জারে পিং করেন, আমাকে আপনারা ভয়েস ক্লিপ হিসাবে জানাতে পারেন, বা মেসেঞ্জারে পিং করেন, আমি বিভিন্ন উপায় আপনাদের বলে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে শেয়ার করবেন, আমি এই গ্রুপে বাকিদের সাথে শেয়ার করে দেব। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সময় শেষ, সবাইকে বলি শুভরাত্রি। আমরা ভৌতিক বা অলৌকিক ঘটনা শুনি তার কারণ আমরা ভয় পেতে ভালোবাসি, তাই ভয় পেতে থাকুন, ঘটনা শুনতে থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে 11 এপ্রিল। টিল দেন, বাই বাই। যদি মাঝে আসি নোটিফিকেশন দিয়ে দেব। ধন্যবাদ।